পূর্বাঞ্চলে ইরান সীমান্তে ল্যাগভ্যান নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে 6 অভিবাসী প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। নৌকাটিতে 55 থেকে 60 জন ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের মধ্যে একাধিক বাংলাদেশি থাকতে পারেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম সিএনএন তুর্ক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লুর বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। নৌকাটি গত 27 জুন হারিয়ে যায়, পরে ঝড়ের কবলে পড়ে, আরো লাশ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। পূর্বপ্রদেশের সংবাদ সম্মেলনে সয়লু সাংবাদিকদের বলেন, মানব পাচারে জড়িত সন্দেহে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে তুরস্কের এ এলাকা দিয়ে অভিবাসী প্রত্যাশীরা প্রায় জীবনের ঝুঁকি নেন। এই নৌকায় 55 থেকে 60 জন মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সবাইকে এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এই একই নদীতে গত ডিসেম্বর 70 জনকে নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়, তখন 7 জন মারা যান।